कठिन থেকে কঠিন বিপদগ্রস্ত মুসলমান যদি ইশারে নামাজের পরে তাসবিহ হাতে নিয়ে যেই দরুদ শরীফ পড়তে জানে 100 বার দরুদ শরীফ পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর 499 বার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আবার 172 শরীফ পড়বে হাত পাতিয়ে বলবে আল্লাহ আমি তো মামলা মকদ্দমায় ফেসে গেছি হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার মেয়েগুলি তো বিবাহ হচ্ছে না হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার একটা মেয়ে তালাক নিয়ে ঘরে চলে এসেছে হাত পাতিয়ে বলবে আল্লাহ আমি মামলা মকদ্দমাতে ফাঁসিয়ে গেছি হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার ক্ষেতে ফসল হয় না হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার ব্যবসাটা অচল হয়ে গেছে হাত পাতিয়ে বলবে আল্লাহ আমি সন্ত্রাসীদের দ্বারা কবলিত হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার ছেলেটা তো বিদেশে গিয়ে ফাঁসিয়ে গেছে হাত পাতিয়ে দিয়ে বলবে আল্লাহ আমার আরেকটা ছেলে তো অনেক খারাপ হয়ে গেছে আমাকে মারধর করতে চায় মাওলা তুমি আমাকে বিপদ থেকে মুক্ত করে দাও আমার হাতে কোরআন আছে দেওবন মাদ্রাসার একজন বড় মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আমিন সাহেব পালানপুরি তিনি আমাকে আমল শিখাইছেন তিনি আমাকে এই কথা বলেছিলেন মাওলানা যখন এই আমল শিখেছি নিজের জন্য বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য যখন এই আমল আমি করেছি আল্লাহর কসম এর ফলাফল আল্লাহ আমাকে হাতে হাতে দিয়েছে ও আমার প্রিয় ভাইরা শিখার পরে আমি নিজে এই আমল করেছি এ কোরআনে কারীমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে কারীমকে খুলিয়ে কলিজার সাথে মিলেই বলি আমার মাওলানার নামে কসম করিয়ে বলি যতবার আমি এই আমল করেছি নিজের জন্য বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য খোদার কসম প্রত্যেকবার আল্লাহ আমাকে এর ফলাফল হাতে হাতে দিয়েছে